extra time. দায়িত্বে আসার পরই সচিব দেবাশিস দত্ত বলেছিলেন নতুনভাবে সাজিয়ে দেবেন ঐতিহ্যশালী মোহনবাগান তাঁবু এবং নিজের কথাটি রাখলেন, একেবারে আধুনিকতায় সাজিয়ে দিলেন মোহনবাগান তাঁবু। আগামী 10ই আগস্ট উদ্বোধন হবে মোহনবাগানের নতুন তাঁবু সহ VIP লাউঞ্জ এবং প্রেস রুম। ইতিমধ্যে মোহনবাগান দিবসে দেখা গিয়েছে মাঠের চেহারাটা একেবারেই বদলে গিয়েছে, আর এবার মোহনবাগানের তাঁবুর চেহারাটাও একেবারে জাঁকজমক। মোহনবাগানের সুসজ্জিত তাঁবু উদ্বোধন করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই অনুষ্ঠানে যেটি সবথেকে বেশি উল্লেখযোগ্য সেটি হলো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটিকে মোহনবাগানের ডিরেক্টর শ্রী সঞ্জীব গোয়েঙ্কা। আগে হ্যাঁ, সংযুক্তিকরণের পর এই প্রথমবার মোহনবাগান তাঁবুতে পা রাখবেন সঞ্জীব গোয়েঙ্কা এবং স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠে আসছে। তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সমর্থকদের যে দীর্ঘদিনের দাবি, অর্থাৎ ATK নামটি সরানোর, সেই সরানোর ঘোষণা কি করে দেবেন সঞ্জীব গোয়েঙ্কা? উঠছে নানা প্রশ্ন। সব মিলিয়ে আগামী 10ই আগস্ট অত্যন্ত একটি বড় দিন হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য, তা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।